মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরুশিয়ান মমলকে। তোমাদের সবাইকে ওয়েলকাম। এই দেখো, আমার মেয়ে এই মাত্র উঠলো, উঠে আমার পাশে বসলো। কখন থেকে বলছি চল ব্রাশ করবি ব্রাশ করবি, তো কোনো কথাই শোনে না। ও সবসময় নিজের মর্জি মতো নিজের মতো কাজ করবে। তো দেখো, আমি এখন মশারিটা আর বালিশটা ওপরে তুলে দিচ্ছি, আর বিছানার চাদরটা না আজকে আমি তুলবো না, কারণ এটা আমি কালকে রাতের বেলা পেতেছি, তো আজকে আর তুলবো না। এটা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো। তো দেখো, আমি ঘি বানাতে বসে গেছি। ঘি বানানোর জন্য একটা কড়াইতে যে দুধের সরটা আমি রেখে দেই, সেই সরটা কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে চটকে নিয়েছি। আরে দেখো, তোমাদের দাদাভাই আমাকে কী যেন একটা কথা বলেছে, কথাটা শুনে আমার হাসি পেয়ে গেল। ও বললো কি যে তোমার ক্যামেরা কি অন আছে? আমি বললাম হ্যাঁ, ক্যামেরা এখন অন আছে। তো আরও কি একটা বলেছে, যাই হোক, যেটা শুনে আমার হাসি পেয়ে গেলো, আমি হাসলাম। আর এই দেখো, আমার ওটা ভালো করে চটকানো হয়ে গেছে। চটকানো হওয়ার পরে এই হচ্ছে ওই ক্রিমটার মধ্যে জল দিয়ে দিলাম, ঠান্ডা ফ্রিজের ঠান্ডা জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এ দেখো জলের উপরে ভেসে উঠছে, মাখনের মতো ভেসে উঠেছে। তো এবার এটা আমি ভালো করে জলটা ছেঁকে নেবো। তো এখানে দেখো, আমি ঘিটা ভালো করে জলটা নিংড়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার এটা উনুনে দিয়ে জাল দিয়ে ঘিটা করে নেব। এই দেখো, আমি জাল দিচ্ছি। প্রথম অবস্থায় এমন হবে, একটু গেজে গেজে হবে, তারপরে দেখো এরকম হয়ে যাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে তবে একটু গ্যাসের আঁচটা না লোতে রাখতে হবে, একদম হাই করে দিলে না পুড়ে যাবে সঙ্গে সঙ্গে। তো একটু লো করে দিয়ে ঘিটা হচ্ছে আস্তে আস্তে ফুটতে হবে, ফুটতে দিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে, আর স্মেলটা কি দারুণ বেরিয়েছে। তো চলো, এই দেখো আমার ঘিটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করে এটা আমি ঢেলে নেবো। তো দেখো, আমি গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি। এই গাছগুলো আমার বাড়িতেই হয়েছে, আমিই লাগিয়েছিলাম গাছগুলো। গাছগুলোর বয়স অবশ্য অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়েছে গাছগুলোর বয়স। তো আর এই রোদে গরমে গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে, জল তো প্রতিদিন দেই তবু। আর গাছের বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেলে বেগুন হচ্ছে অনেক কমে আসে। আর এই বেগুনগুলো না খুব বেশি একটা বড় হয় না, যেমন দেখছো সাইজটা, ওই যে হলুদ একটা পাকা বেগুন, ওর থেকে হয়তো সামথিং কিছুটা একটু বড় হয়। তো দেখো, তবুও অনেকটা আবার বেগুন হয়েছে, অনেক ছোট ছোট। যাই হোক, আমি বেগুন তুলে নিচ্ছি আজকে। না, এই বেগুন দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আর এই বেগুনটা মাছ দিয়ে খেতে খুবই টেস্ট লাগে। আর এগুলোকে শোলে বেগুন বলে, এগুলো এর চেয়ে বেশি বড় হবে না, এমনই হয়। আর গাছগুলোর অবস্থা অবশ্য ভালো নেই, বৃষ্টি না হওয়া পর্যন্ত গাছগুলো ভালো হবে না। তো চলো, আমি হচ্ছে বেগুনগুলো তুলছি। আর গাছগুলো দেখো ছোট ছোট কত বেগুন হয়েছে আবার, আর ওই দেখো পেকে একদম হলুদ হয়ে গেছে। তো আমি ওই বেগুনগুলো গাছ থেকে ছিঁড়ে রোদে দিয়ে শুকিয়ে রেখে দেবো, রেখে তারপরে বীজ থেকে বীজ বের করে টবে লাগিয়ে দেবো, চারা হবে সেই গাছ আবার লাগাবো। তো দেখো, আমি এখানে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম আর সেগুলোই ধুয়ে নিচ্ছি। এত রোদ, এখানে রোদের জন্য বসা যায় না, তবু কী করবো বলো, কাজ তো করতেই হবে। সংসারের কাজ না করলে কে করবে? আমার তো আর কেউ নেই যে সেগুলো আমাকে করে দেবে, আমাকে নিজেকেই করতে হবে। তো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পরে আমি অনেক কিছু করলাম, সেগুলো করে এসে এগুলো কেচে আমি স্নান করে নেবো। তো তোমাদের একটা জিনিস দেখানো না, আমি ভিডিও করছিলাম, সেটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। আমি আগের দিন যে জ্যাকেট কুর্তিটা নিয়েছিলাম না, সেই কুর্তিটাও না আমি এখানে ধুয়ে দিয়েছি, কিন্তু সেটা দেখছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। কিন্তু সেই কুর্তিটা দিয়ে এত পরিমাণে রং উঠেছে, সে তোমাদের আর কি বলবো, বলার উপায় নেই। তো আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করব যে আমি কুর্তিটা রাখবো না রিটার্ন করে দেবো, যদি বলে রাখো তাহলে রেখে দেবো। এই জন্যই আমার খুব পছন্দের জিনিসটা, জানো তো আমার খুবই পছন্দ হয়েছে। তো কালার এক্সচেঞ্জ করা যাবে অবশ্য, তো জানি না কী করবো, তোমাদের দাদাভাইকে আগে জিজ্ঞাসা করবো, তারপরে হচ্ছে যেটা বলে সেটাই করবো।
তো চলো দেখো আমি জামাকাপড়গুলো ধুয়ে মেলে দেবো। তো দেখো আমার পিছনে টিউবওয়েল থেকে জল নিচ্ছে তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাই দোকানে জল দেবে ধূপ দেবে তাই জন্য জল নিয়ে ওইখানের মধ্যে তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। তো তোমরা ভাবছো যে আমার ট্যাপ থাকতে কল থাকতে টিউবওয়েল থেকে নেয় কেন? তো তোমাদের দাদাভাই না যখন ঠাকুরের জন্য জল টল দেয় তখন হচ্ছে ওই টিউবওয়েল থেকেই নেয়, ট্যাপের জলটা নেয় না, আর সেই জলটাই দিয়ে দিচ্ছে। তো এই দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, তো তোমাদের সামনে একটু রেডি হয়ে দেখো, আমার মেয়েও স্নান করে এসেছে, আমাদের স্নান হয়ে গেছে। আজকে গরমটা একটু কম আছে, তাই ভাবলাম আমি একটু শাড়ি পরি, গরমে শাড়ি পরতে না খুব কষ্ট হয়ে যায়, গরমে ঠিক শাড়ি পরে আমি থাকতে পারি না, তাই ভাবলাম একটু গরমটা যখন কম আছে একটু একটু শাড়ি পরি। দেখো আমার মেয়ে শুধু নাচ আর নাচ, সবসময় শুধু নাচতে দিলেই খুশি, পড়াশোনা ছাড়া শুধু নাচতে দিলেই খুশি। কেমন সিঁদুর টিঁদুর একদম ঘেঁটে গেছে। তো চলো কি রান্না হলো আজকে তোমাদের সঙ্গে দেখাই। তো এখন বাজে হচ্ছে একটা, চলো দেখাই কি রান্না হয়েছে আজকে। জল খাই, প্রচন্ড গরম লেগে গেছে, একটু ঠান্ডা জল বের করে আগে একটু খেয়ে নিই, তারপরে হচ্ছে বেগুন আর মাছ, শুধু বেগুন আর মাছ, কম তেল মশলা, একদম তেল মশলা নেই বললেই চলে, শুধু জিরে ফোড়ন দিয়ে আর বেগুনটা আর মাছে রান্না করেছি। আর এখানে আছে এই দেখো ডাল, টক ডাল, তো এই ডালটা দিয়ে গেছে আমার যা টক ডাল রান্না করেছে, তো এটা আমার জন্য পাঠিয়েছে। তোমাদের দাদা ভাই অবশ্য আবার এই টক ডাল খায় না। আর এখানে আছে ইঁচড়ে, দেখো ইঁচড়ে, এই ইঁচড়ের তরকারিটাও পাঠিয়েছে আমার যা। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ডাল, আর হচ্ছে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু, কি হয়েছে, গালে হাত দিয়ে বসে আছো কেন, কে বকেছে তোমাকে, ভূমি কি হয়েছে, এই যে ঈশান এসছে তোমার বন্ধু এসে খেলো, এখন তো খেলতে হয়, বিকাল হয়ে গেছে এখন খেলা করো, কেন খেলবে না কেন, কি হয়েছে, কে কে বলেছে, তোমার বাবা তোমাকে ভালোবাসে না বলো, কত কিছু কিনে দেয়, এই তো এই দিনে তো কিনে দিল, যেটু কিনে দেয়। গুড ইভিনিং বন্ধুরা, তো খাওয়া দাওয়া না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের সঙ্গে আজকে লাঞ্চটা শেয়ার করতে পারিনি। দেখো প্রতিদিন তো সবকিছু শেয়ার করা সম্ভব না, অনেক কিছু যদি ইচ্ছা করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, কিন্তু কাজের চাপে না সবসময় সবটা আমি শেয়ার করতে পারি না। যেমন আজকে উঠেছি আমি অনেক সকালে, প্রায় 4:30 সময় উঠেছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, উঠে একটু মর্নিং ওয়াকে গেছিলাম, তো আমি তার অনেক পরে ব্লগটা স্টার্ট করেছি। তো প্লিজ তোমরা কিছু রাগ করো না, মনে করো না যে আমি সবটা সবসময় শেয়ার করতে পারছি না, ইচ্ছা করে যে সবসময় সবটা শেয়ার করবো কিন্তু হয়ে ওঠে না, অবশ্যই আমি চেষ্টা করবো যেটুকুনি পারি তোমাদের সঙ্গে অবশ্যই আমি সবটা শেয়ার করার চেষ্টা করবো। তো সবাইকে অক্ষয় দ্বিতীয়া প্রীতি ও শুভেচ্ছা, চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ।